বন্ধুরা, আজ আমি তোমাদের আরে থার্মোশেল টুথপেস্টের সম্পর্কে জানাবো। তো এই টুথপেস্টটা একটা মেডিকেটেড টুথপেস্ট, যেটা কাজ করে থাকে সেন্সিটিভ দাঁতের জন্য এবং দাঁতের গোড়ায় যে সমস্ত ক্যাভিটিজনিত প্রবলেমগুলো হয়, যার জন্য আমাদের দাঁতে শিরশির করে, দাঁতের গোড়ায় ব্যথা হয়, দাঁতের গোড়া ফুলে যায়, দাঁত মনে হচ্ছে নড়বড় করছে, দাঁত ফুলে উঠে মাড়ি থেকে রক্ত পড়ে, মুখের মধ্যে দুর্গন্ধ হয়, তো সেই জন্যই এই টুথপেস্টটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে, যেটা বাজারে যে কোনো ফার্মাসি শপে তোমরা কিনতে পারবে, যেটা মিন্ট ফ্রেশ ফ্লেভারের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ তোমরা যখন এটা ব্যবহার করবে, অর্থাৎ ব্রাশ করবে, তখন কিন্তু একটা ফ্রেশ ভাব তোমরা কিন্তু অনুভব করবে। তো বন্ধুরা, এই যে আরে থার্মোশিল যে টুথপেস্টটা আছে, এই টুথপেস্টটা তোমরা ব্যবহার করার সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে যে সমস্ত ওই ঠান্ডা গরম অনুভূতিগুলো হয়, সে সমস্ত জিনিসগুলো অনেকটা থেকে রেহাই পাবে। অর্থাৎ মনে হচ্ছে যেন ঠান্ডা জল খেলে যেমন তোমার দাঁতের মধ্যে একটা শিরশিরানি ভাব, বা গরম কিছু দাঁতের মধ্যে পড়লে একটা শিরশিরানি ভাব, সেই জিনিসটা থেকেও তোমরা কিন্তু রেহাই পাবে। আর প্রাপ্তবয়স্করা এই টুথপেস্টটা ব্যবহার করবে দিনে দুবার, একবার সকালবেলা, একবার রাত্রেবেলা খাবার পর। তো ব্যবহার করার সময় যে এরিয়াটা তোমাদের প্রবলেম হয়েছে, মনে হচ্ছে যেন সেই জায়গাটায় শিরশির করছে, কনকন করছে, বা ওই জায়গাটা ফুলে আছে মাড়িটাতে, তো সেই জায়গাগুলোতে তোমরা ভালো করে ওই জায়গাটায় ব্রাশটা ভালো মতো করবে, যাতে করে এই টুথপেস্টটা ওই জায়গাটায় ভালো মতো লেগে যায় এবং ভালো মতো ওই জায়গাটা রিপেয়ার করতে পারে। তো বন্ধুরা, এই আরে থার্মোশিল যে টুথপেস্টটা আছে, এটা তোমরা পেয়ে যাবে 59 টাকার বাজারে যে কোনো ফার্মাসি শপে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা তথ্য এই টুথপেস্টের সম্পর্কে। যদি তোমাদের তথ্যটা ভালো লাগে এবং উপকারে লেগে থাকে, তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর কোনো কিছু যদি এই টুথপেস্টের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা থাকে, তো অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা এইরকম ধরনের আরও আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ, জয় ভারত।